বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইরানের রাষ্ট্রদূত রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয় এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনায় স্থান পায় এছাড়াও শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা আবেদ এ সময় উপস্থিত ছিলেন